একটা তুফান আপনাদেরকে নিউজ দিব সেই তুফানটা হচ্ছে আমাদের ঢাকা ফ্যাশন ডেতে এবার প্রথমবারের মত আসছেন সাকিব খান এবার প্রথম সে র‍্যাম্পে হাঁটছেন যেটা এই হিস্ট্রিতে কেউ ঘটাতে পারেনি তিন খান মানেই হচ্ছে নতুন কিছু নতুন ধামাকা তার জন্য পুরো প্ল্যান করা হচ্ছে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে আস্থার অন্য নাম আমান বিল্ডার্স হ্যালো ভিউয়ার্স আমি ডিজাইনার পিয়ার হোসেন সবার আগে আমার পরিচয় আমি ফ্যাশন ডিজাইনার তারপরে আমার পরিচয় হচ্ছে ঢাকা ফ্যাশন ডে সিও এন্ড ফাউন্ডার ঢাকা ফ্যাশন ডে এবার কিন্তু তৃতীয়বারের মতো হচ্ছে আমরা গত দু বছর করেছি অনেক বড় করে আপনারা সবাই দেখেছেন সবাই জানেন আমরা প্রতি বছরই চেষ্টা করি ডে বাই ডে ঢাকা ফ্যাশন ডেকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য এবার আমাদের সাথে আমাদের আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে আছে হারলেন আমার স্বপ্ন অনেক বড় হয়তো আমার নিজের নিজের পক্ষে এতটা সম্ভব না যতটা স্বপ্ন আমি দেখি ঠিক যেই কারণেই সব স্পন্সার ভাইদের নিয়ে আমার সাথে আমার টাইটেল স্পন্সর আমার সাথে অন্যান্য স্পন্সররা যারা আছেন শর্দিনকে আপনারা সবাইকে দেখতে পারবেন তাদের একটু বিশেষ থ্যাংকস জানাই যে সবাই আমার সাথে ছিলেন বলে আমি আসার আগে একটা স্ট্যাটাস দিয়েছি যে কালকের ঝড়ের মতো আজকে একটা তুফান আপনাদেরকে নিউজ দিব সেই তুফানটা হচ্ছে আমাদের ঢাকা ফ্যাশন এবার প্রথমবারের মতো থাকছেন সাকিব খান যেটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া মাত্রই সাকিব খান আমাদেরকে কনফার্ম করেছেন এবং তার এইবার প্রথম সে র্যাম্পে হাঁটছেন যেটা এই হিস্ট্রিতে কেউ ঘটাতে পারেনি যে ঘটনাটা আমরা ঘটাচ্ছি এবার বিকজ মানে থ্যাংকস টু হারল্যান্ড বিকজ যেহেতু আপনারা জানেন যে সাকিব খানেরই কোম্পানি হারল্যান্ড এবং হারল্যান্ড মানেই আমরা সো সব মিলিয়ে এবারের ধামাকাটা একটু বড়ই হচ্ছে এবং সাকিব খানের সাথে সাথে আরো অন্যান্য তারকারাও আছে যারা কিনা হচ্ছেন বিদ্যাসিনা মিম আছেন আমাদের মাহিয়া মাহি সাথে আছেন আমাদের তানজিন তিসা আছেন আমাদের তুষি এবং আরও আছেন আমাদের নতুন নায়িকা মন্দিরা এবং হিরোদের ভিতরে ইমন নীরব এবং বিয় শুভ এবং প্রত্যেকটা নামই কিন্তু বাংলাদেশের অরিজিনাল তারকাদের নাম বলছি আপনারা জানেন যে বাংলাদেশের তারকাদের এবিসি গ্রেট আছে যারা কিনা টিকটক তারকা যারা কিনা ভাইরাল তারকা এখানে কোনো ভাইরাল বা টিকটক তারকার নাম নেওয়া হয়নি এখানে নেওয়া হয়েছে সেই কজন মানুষের যে কজনের কষ্ট করে বিশ বছর পঁচিশ বছর পনেরো বছর দশ বছর ধরে কাজ করে করে আজকে তাদের তারকা খ্যাতিটা অর্জন করেছে কষ্টের এবং তারা কিন্তু অরিজিনাল বাংলাদেশের নাম তারা আমার বাংলাদেশের ফেজ এবং এই নিয়ে হচ্ছে আমাদের এবারে ঢাকা ফ্যাশন ডে তিন খান মানেই হচ্ছে নতুন কিছু নতুন ধামাকা সাকিব ভাই নিজেও খুব পছন্দ করে নিজেকে নতুনভাবে ভাবে উপস্থাপনা করতে সাকিব ভাই নিজেও পছন্দ করেন একটু অন্যরকম সবাইকে দেওয়ার জন্য আপনারা তার বিগত ছবিগুলোতে দেখেছেন যে সে প্রত্যেকবারই প্রত্যেকবারই চেষ্টা করে প্রত্যেকটা ছবিতে তাকে নতুন করে ধরার এবার যেহেতু প্রথম সাকিব খান র্যাম্পের স্টেজে উঠছেন ফ্যাশন শোর স্টেজে উঠছেন তার মানে তো অবশ্যই বিশাল কিছু থাকবেই বিশাল একদম আলাদা কিছু তার জন্য পুরো প্ল্যান করা হচ্ছে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সবচেয়ে যেটা আমি জার্নালিস্টদেরকে আজকে একটু বলবো যে আপনারা গত সাকিব ভাই কিন্তু খুব কম শোতে যায় আপনারা জানেন খুব মানে ভালো শো না হলে যায় না এবার আমাদের যেহেতু সাকিব খান আসে বাড়তি নিরাপত্তার প্রশ্ন চলেই আসে থাকতেই হবে এখানে এবং আমরা এই জন্য আজকেই যাদেরকে দাওয়াত দিচ্ছি শুধু তাদেরকেই পাশ দিচ্ছি এবং শুধু তারাই যেতে পারবে ওখানে উইদাউট এনি হ্যাসেল ঢাকা ফ্যাশনটা কিন্তু একটা ড্রিম প্রজেক্ট আমাদের বাংলাদেশের জন্য কারণ সব দেশে এই উইক হয় সেই উইক হয় বাংলাদেশের খুবই কম ফ্যাশন নিয়ে কিন্তু কাজ খুব কম হয় আমি অ্যাজ এ ডিজাইনার হিসাবে আমার যে আমার যতটুকু ক্ষমতা দিয়েছে আল্লাহ যতটুকু আশেপাশের মানুষদের সাথে মিলে আমাকে যতটুকু পাওয়ার দিয়েছে আল্লাহ ততটুকু দিয়ে আমি আমার ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে একদম টপ পজিশনে নিয়ে যেতে চাই এই ঢাকা ফ্যাশন ডে অতীতে হবে আমাদের কলকাতা ফ্যাশন ডে এই ঢাকা ফ্যাশন ডে আমাদের নিয়ে যাবো আমরা নিউ ইয়র্ক পর্যন্ত তো আশা করি এটা আমাদের বিশ্ববাসীর জন্য বাংলাদেশের জন্য ব্যাপার আমি একলা পিয়াল হোসেন কিন্তু এই এত বড় শোটা নামাতে পারবো না আমার সাথে বেশ কিছু আমার ভালো কাছের মানুষ না থাকলে এই কোম্পানির সাথে যদি আরো দুই চারটা কোম্পানি না থাকে কোনোভাবেই বড় কোম্পানি করা যায় না তো আমার সাথে আমি ইন্ট্রোডিউস করা দিই আমার সাথে আছে সাকিব সনিক আপনারা সবাই চেন ওকে ফিল্ম ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার এবং আরেকজন খুব ইম্পর্টেন্ট পার্সন যে কিনা এবার আমাদের সাথে জয়েন করেছে ঢাকা টকিজ গতবার ছিল গতবার শুধু দূর থেকে দেখেছে যে আমরা কত দূর করতে পারি যখন সে দেখেছে যে ইটস রিয়েলি নাইস এবার কিন্তু সে বাদ ঘাট মেধে নেমেছে রবিন ভাই